শান্তির বাজারে এক যুবককে চোর সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় লোকজনেরা। শান্তির বাজার শহরে প্রতিনিয়ত রাতের আধারে চুরি সংগঠিত করে যাচ্ছে নিশু কুটুম্বের দল। এরই মধ্যে শান্তির বাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এলাকার সচেতন লোকজন এক যুবককে চোর সন্দেহে আটক করে। যুবকটিকে আটক করে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে আটক করে শান্তির বাজার থানায় নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিভিন্ন সময় ঘোরাফেরা করে এরকম। জনগণ কি ভুলাই টুলাই করছে, মানে মারধর করছে মনে হইতেছে? একটু মারছে, মারছে, ইঞ্জুরি নাই। হ্যাঁ, একটু মারছে। আমরা নিতে আসি, ডাক্তার দেখাইতেছি আর কি। এর নামটা হইলো ইয়েতে দীনেশ রিয়াল। হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? বাড়ি তো লক্ষ্মীছড়া। লক্ষ্মীছড়া। বয়স 25।